আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো তোমরা? ইফতারি করা শেষ হয়েছে নাকি ইফতারি বাটি নিয়েই তোমরা বসে গেছো ক্লাস করার জন্য? আমাকে একটু জানো, ইফতারি খেতে খেতে টেবিলে শুয়ে আমরা চলো বায়োলজি পড়া স্টার্ট করি। তারপর আমরা হচ্ছে যে একটা বই বের করবো, টেবিলে শুয়ে শুয়ে শিখুন বায়োলজি। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটা শেষ করার পর তারপর আমরা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে আছে এরকম টপিকে যাব। তো অনেকেই 21 ব্যাচের আছো যে ভাইয়া এই চ্যাপ্টার তো শর্ট সিলেবাসে নাই, এই চ্যাপ্টার তো আমাদের এইচএসসি তে আসবে না, এই চ্যাপ্টার আমাদের অ্যাডমিশনে আসবে না, এরকম নানা কথা বলে এই চ্যাপ্টার পড়তে চাচ্ছ না। বাট একটা জিনিস চিন্তা করো, বোটানি, এই যে আমাদের বোটানির চ্যাপ্টার 3 যদি তুমি না বুঝো, তুমি জুলজি চ্যাপ্টার 3 বুঝবা না, তুমি বোটানি চ্যাপ্টার 9 বুঝবা না, এই দুটা চ্যাপ্টার তুমি কখনোই বুঝবা না যদি তুমি এই চ্যাপ্টারটা ভালো না বোঝো। ওই চ্যাপ্টারে গিয়ে দেখবে যে তোমার প্যাচ লাগবে, ঝামেলা লাগবে, সেই চ্যাপ্টারটা ভালো মতো বোঝা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আর তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে অ্যাডমিশন টেস্ট হওয়ার আগে তো তোমাদের শর্ট সিলেবাসে এইচএসসি হইতে হবে। করোনা ভাইরাসের যা পরিস্থিতি দেশে, যে কোনো কিছুই ঘটতে পারে, এমন হইতে পারে তোমাদের এবছর এইচএসসি নাও হইতে পারে, যদিও হওয়ার সম্ভাবনা বেশি, হওয়ার সম্ভাবনা অনেক বেশি, নাও হওয়ার একটা পসিবিলিটি, সূক্ষ্ম পসিবিলিটি রয়েছে। যদি না হয় তখন তো শর্ট সিলেবাসের কোনো ভ্যালিডেশন থাকছে না, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা এই চ্যাপ্টারটা অন্তত পড়ি, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে বায়োলজির কোর, একদম মেইন একটা জায়গা হচ্ছে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? তো আসো আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো। ধরো আমরা চেষ্টা করবো আর 4 থেকে 5টা লেকচারের মধ্যে এই চ্যাপ্টার শেষ করে ফেলতে। এই চ্যাপ্টার শেষ করে দেন হচ্ছে যে আমরা বোটানি চ্যাপ্টার 9-এ যাব, যেটা হচ্ছে যে বায়োলজির সবচেয়ে মজাদার চ্যাপ্টার। ওকে, আচ্ছা এখন দেখো, আমরা প্রোটিন পড়তেছিলাম। আমরা কি পড়তেছিলাম? আমরা হচ্ছে প্রোটিন পড়তেছিলাম। প্রোটিন বা বাংলায় যাকে বলি হচ্ছে আমিষ, প্রোটিন বা বাংলায় যাকে বলছি আমরা আমিষ বলছি। এই প্রোটিন বা আমিষ যে আছে তার গঠনের উপর ভিত্তি করে তাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটাকে নানা ভাগে ভাগ করা যায়। আমরা লাস্ট দিন গাঠনিক প্রোটিন, কার্যকারী প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন, তারপর হচ্ছে যে আমাদের গ্লোবিউলার প্রোটিন পড়েছি, সূত্রাকার প্রোটিন পড়েছি, তো নানা ভাগ আমাদের ছিল। তো আজকে আমরা রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে প্রোটিন শিখবো, যে প্রোটিনের রাসায়নিক গঠন, প্রোটিনের রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে যে এর মধ্যে কি কি আছে সেটার উপর ভিত্তি করে আমরা প্রোটিনকে হচ্ছে যে মানে প্রোটিন কি কি নিয়ে গঠিত সেই প্রোটিনের রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রোটিনের রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে প্রোটিনকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা, 1 নম্বরে হচ্ছে আমাদের সরল প্রোটিন। সরল প্রোটিন, সরল প্রোটিনের মধ্যে সরল মনের মানুষ, আমরা বলি না আহারে লোকটা কি সরল মনের মানুষ, তার মধ্যে কোনো প্যাঁচ ঘোচ নাই, তার মানে হচ্ছে যার মধ্যে শুধুমাত্র কি থাকে, যার মধ্যে শুধুমাত্র হচ্ছে সাধারণ চিন্তা ভাবনা থাকে, কোনো ঝামেলা থাকে না, তাকে বলি আমরা সরল মনের মানুষ। ঠিক তেমনি সরল প্রোটিন মানে যার মধ্যে আমাদের কি থাকবে, শুধু অ্যামাইনো এসিড থাকবে। শুধু কি আছে, শুধু অ্যামাইনো এসিড রয়েছে, যার মধ্যে শুধু অ্যামাইনো এসিড রয়েছে সে কি আমাদের, সে হচ্ছে আমাদের সরল প্রোটিন। তারপর আছে আমাদের যৌগিক প্রোটিন। যৌগিক প্রোটিন, যৌগিক প্রোটিন যখন আসবে তখনই আমরা বলবো কি, ওই যে প্যাচ ঘোচলা মানুষ, আরে এ লোকের মনে অনেক প্যাচ, যে আমরা কি বলি যৌগিক প্রোটিন বা যুগ্ম প্রোটিন, যৌগিক প্রোটিন বলি বা একে যুগ্ম প্রোটিন বলি, যুগ্ম প্রোটিন বা একে আমরা সংশ্লেষিত প্রোটিন বলি, সংশ্লেষিত প্রোটিন বলি। তো এই যে আমরা এই কথাবার্তাগুলা বলি, যৌগিক প্রোটিন, যুগ্ম প্রোটিন, সংশ্লেষিত প্রোটিন, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে হচ্ছে প্রোটিনের সাথে, প্রোটিনের সাথে নন প্রোটিন কিছু থাকবে, প্রোটিনের সাথে নন প্রোটিন কিছু থাকবে, বা
আরো ভালোভাবে বললে যে আমাদের অ্যামাইনো অ্যাসিডের সাথে আরো কিছু যুক্ত থাকবে, অ্যামাইনো অ্যাসিডের সাথে আরো কিছু যুক্ত থাকবে, অ্যামাইনো অ্যাসিডের সাথে আরো কিছু যুক্ত থাকবে, অ্যামাইনো অ্যাসিডের সাথে, অ্যামাইনো অ্যাসিডের সাথে আরো কিছু যুক্ত থাকবে, অ্যামাইনো অ্যাসিডের সাথে আরো কিছু যুক্ত থাকে তাকে যৌগিক প্রোটিন গড়ে তুলবে। আর আরেকটা রয়েছে কি, সেটাকে বলি আমরা উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, উৎপাদিত প্রোটিন, উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। এইটা হচ্ছে যে দেখা যায় আমাদের এই সরল প্রোটিন বা যৌগিক প্রোটিন এই দুইটা থেকে তৈরি হবে, সরল প্রোটিন বা যৌগিক প্রোটিন এই দুইটা থেকে তৈরি হবে, যারা তাদের আমরা উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন বলবো। সো আমরা এই প্রত্যেকটা প্রোটিন সম্পর্কে আজকে জানবো, বিশেষ করে আমরা সরল প্রোটিনটা নিয়ে স্পেসিফিক ভাবে জানবো, কারণ সরল প্রোটিন থেকে পরীক্ষার মধ্যে আসে এবং এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু সরল প্রোটিন থেকে আসছে। তো তোমাদের সামনে যে মেডিকেল ভর্তি পরীক্ষা আছে, এটা 21 সাল না হোক 22 সালে যারা ভর্তি পরীক্ষা দিবা, যদি তোমাদের ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো সৌভাগ্য হয়, তাহলে এইখান থেকে একটা কম প্রশ্ন আমাদের কমন চলে আসতে পারে। এবং এই বছরে যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, সেটার সাথে কিন্তু বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার সরাসরি সম্পর্ক ছিল না, একদম সরাসরি ডাইরেক্ট তুলে দিছে এরকম প্রশ্ন কম ছিল। বাট যেই টপিকগুলা থেকে প্রশ্ন আসছিল সেই টপিকগুলা থেকেই প্রশ্ন এবছরও দেখা গিয়েছে এসেছে। সো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসো এখন খেয়াল করো যে আমরা পড়বো সরল প্রোটিন, সরল প্রোটিন গুলাকে আমরা আবার 7 ভাগে ভাগ করছি। সরল প্রোটিনকে আমরা কয় ভাগে ভাগ করছি, সরল প্রোটিনকে হচ্ছে আমরা 7 ভাগে ভাগ করেছি। যে সরল প্রোটিন আছে, এই সরল প্রোটিন হচ্ছে আমাদের 7 প্রকার। সরল প্রোটিন কয় প্রকার? সরল প্রোটিন হচ্ছে 7 প্রকার। তোমরা আমাকে একটু মনে করায় দিও যে আমাদের কিন্তু এই যে প্রোটিন শেষ হচ্ছে, প্রোটিন শেষ হওয়ার পর কিন্তু তোমাদের আমরা একটা এক্সাম নিব কার্বোহাইড্রেট আর প্রোটিনের উপর, একটু মনে করায় দিও, ভাইয়া ভুলে যাই। সরল প্রোটিন কয় প্রকার? সরল প্রোটিন হচ্ছে 7 প্রকার। কিসের উপর ভিত্তি করে 7 প্রকার ভাগ করছি আমরা? দ্রবণীয়তার উপর ভিত্তি করে, দ্রবণীয়তার উপর ভিত্তি করে, দ্রবণীয়তার উপর ভিত্তি করে, যে এটা পানিতে কিভাবে, পানিতে দ্রবণীয় হচ্ছে না অন্য কোথায় দ্রবণীয় হচ্ছে, কিভাবে দ্রবণীয় হচ্ছে, সলিউবিলিটির উপর ডিপেন্ড করে একে আমরা 3 ভাগে ভাগ করছি। দ্রবণীয়তার উপর ভিত্তি করে, দ্রবণীয়তার উপর ভিত্তি করে, অ্যাকর্ডিং টু সলিউবিলিটি আমরা একে 7 ভাগে ভাগ করছি। কি কি ভাগ আছে সরল প্রোটিনের, চলো আমরা একটু নামগুলা জেনে নিই। 1 নম্বর নামটা হচ্ছে আমাদের সবার সাথে পরিচিত অ্যালবুমিন, অ্যালবুমিন এটা আমরা সবাই জানি এই নামটা। তারপরে নাম কি? গ্লোবিউলিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন। তারপরে নামটা আমরা জানি গ্লোবিউলিন। তারপরে নাম কি আমাদের? গ্লুটেলিন, গ্লুটেলিন, গ্লুটেলিন। তারপরে নাম কি আমাদের? অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন। তারপর হচ্ছে প্রোলামিন, প্রোলামিন, প্রো প্রোলামিন, হ্যামো চার্জ আছে, আমি চার্জ দিছি, তুমি ডানে চাপ দিয়ে অন করো, ঠিক আছে, প্রোলামিন। তারপর কি আছে? হিস্টোন, হিস্টোন, হিস্টোন। তারপর হচ্ছে 6 নম্বরে হচ্ছে প্রোটামিন, প্রোটামিন, প্রোটামিন। আর সবার লাস্টে কি? সবার লাস্টে হচ্ছে স্ক্লেরোপ্রোটিন, সবার লাস্টে হচ্ছে স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরো প্রোটিন। আচ্ছা এখন এগুলোর সাথে অ্যাজ যুক্ত করতে পারো, অ্যালবুমিনের সাথে অ্যাজ যোগ গ্লোবিউলিনস, গ্লুটেলিনস, প্রোলামিনস, তারপর হচ্ছে হিস্টোনস, প্রোটামিনস, স্ক্লেরোপ্রোটিনস, তো প্রত্যেকটার সাথে অ্যাজ যুক্ত করছে আমাদের বইয়ের মধ্যে দিতে পারো। আচ্ছা এখন এই 7টা সরল প্রোটিন, তাহলে এখান থেকে 1 নম্বর প্রশ্ন যেটা পরীক্ষায় আসতে পারে, যে নিচের কোনটি সরল প্রোটিন বা নিচের কোনটি সরল প্রোটিন নয়, এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন। সো আমরা এখান থেকে নামগুলা মনে রাখবো, যে আমাদের সরল প্রোটিন কয়টা, সরল প্রোটিন কয়টা, আমরা নামগুলা মনে রাখবো, সরল প্রোটিন কয়টা আমরা হচ্ছে নামগুলা মনে রাখবো, যে আমাদের সরল প্রোটিন কি কি আছে। সরল প্রোটিনের নাম আছে আমাদের অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন। এখন দেখো, এখন বলবা যে ভাইয়া এই নামগুলা মনে রাখার জন্য একটা ছন্দ দেন বা একটা গল্প দেন, আমার কথা কি? দেখো বায়োলজি এমনি ভাস্ট, এর মধ্যে তুমি যদি বায়োলজি সবকিছু ছন্দ দিয়ে মনে রাখতে যাও, বায়োলজি সবকিছু গল্প দিয়ে মনে রাখতে যাও, তাহলে দেখা যাবে যে বায়োলজি সময়ের সাথে সাথে তোমার কাছে অনেক কঠিন হয়ে যাবে, এবং সবকিছুর জন্য ছন্দ ব্যবহার করার আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। এই নামগুলো মনে রাখার জন্য কোনো ছন্দ দরকার নেই, কারণ যখন যৌগিক প্রোটিনের নামগুলো পড়বো তখনই তোমরা দেখবা যে যৌগিক প্রোটিন দেখলেই চিনা যায়, যৌগিক প্রোটিন চোখে দেখলেই চিনা যায়, তাহলে যৌগিক প্রোটিন ছাড়া যারা আছে তারা সরল প্রোটিন,
উদ্ভূত প্রোটিন খুব বেশি নাই, দুই তিনটা উদ্ভূত প্রোটিন আছে, তাও তাদের নামের শেষে একটা হচ্ছে একটা সাফিক্স থাকে, যে সাফিক্স দেখলে বুঝে যায় সেটা আমাদের যৌগিক প্রোটিন। তো এগুলো হচ্ছে আমাদের সরল প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন আর কি স্ক্লেরো প্রোটিন। এই সাতটা হচ্ছে যে আমাদের সরল প্রোটিন, সাতটা কি আমাদের সরল প্রোটিন হচ্ছে সাতটা। এখন এই যে সাতটা আমাদের সরল প্রোটিন আছে, এই সাতটা সরল প্রোটিনের মধ্যে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, দুইটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। এক নম্বর কথা হচ্ছে পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় কারা কারা, পানিতে দ্রবণীয় হচ্ছে আমাদের তিনজন। এক নম্বর নাম হচ্ছে অ্যালবুমিন, এটা পানিতে দ্রবণীয়। দুই নাম্বার নাম হচ্ছে আমাদের হিস্টোন, হিস্টোন, হিস্টোনস, এটা আমাদের পানিতে দ্রবণীয়। আরেকটা হচ্ছে আমাদের প্রোটামিন, 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 এইটা হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয়। তাহলে পানিতে দ্রবণীয় হচ্ছে আমাদের এই তিনটা, পানিতে দ্রবণীয় কারা কারা, পানিতে দ্রবণীয় হচ্ছে আমাদের এই তিনটা, পানিতে দ্রবণীয় হচ্ছে আমাদের এই তিনটা, পানিতে দ্রবণীয় কারা, পানিতে দ্রবণীয় হচ্ছে এই তিনটা, পানিতে দ্রবণীয় হচ্ছে আমাদের কি, আমাদের পানিতে দ্রবণীয় হচ্ছে এই তিনটা, এই পানিতে দ্রবণীয় কারা, পানিতে দ্রবণীয় হচ্ছে এই তিনটা, যে আমাদের অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, এই তিনটে হচ্ছে পানিতে দ্রবণীয়। এই তিনজন কি, এই তিনজন হচ্ছে। আচ্ছা শোনো, তোমরা প্রায় 1000 মানুষ লাইভে আছো, তোমরা এক একজন কমেন্টের পর কমেন্ট করে যাচ্ছ, কেউ হয়তো ফানি কমেন্ট করতেছো, কেউ হয়তো হচ্ছে গুরুত্বপূর্ণ কমেন্ট করতেছো, কেউ হয়তো তার নলেজ শেয়ার করতেছো। বাট আমার কথা হচ্ছে কি, ক্লাস যখন করবা, ক্লাস থেকে কিছু নেওয়ার চেষ্টা করবা। তুমি এখানে একটা ঘন্টা ইনভেস্ট করতেছো, বা তুমি এখানে আমার 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, যে টাইমটাই থাকো, এই টাইমটা তুমি এখানে ইনভেস্ট করতেছো, দেখতেছো, এখান থেকে একটা আউটকাম নিয়ে যাও, এখান থেকে একটা ওয়ার্ড হইলেও শিখে যাও। শুধু শুধু কমেন্টে মানুষের সাথে ঝগড়াঝাটি করা, কমেন্টে বিনোদন বিতরণ করা, তোমার এখন আপাতত সময় নেই। হ্যাঁ, আমি একটা লাইভে অনেক মজার মজার কমেন্ট করছি, আমার সময় আছে, বাট তোমার আপাতত সময় নেই। তোমার একটা জায়গায় এস্টাবলিশড হইতে হবে, তারপর তুমি কথা বলতে পারবা, ঠিক আছে? সো নিজের ভালোটা বোঝো, কারণ যখন তুমি চান্স পাবা না, তখন এই যে তোমার কমেন্টে রিপ্লাই, তোমার সাথে যে ফ্রেন্ডরা মজা করতেছে, বা তুমি যাদেরকে বিনোদন দিচ্ছ কমেন্ট করে, তারাও তোমার পাশে থাকবে না। যখন তুমি চান্স পাবা না, তখন তোমার ছায়াও তোমার পাশে থাকবে না, ঠিক আছে? তোমার বাবা মা তোমাকে এত ভালোবাসে না, সে বাবা মাও তোমাকে কথা শোনাবে, যত ভালো বাবা মাই হোক কথা শোনাবে, ঠিক আছে? সো নিজের ভালো বোঝো, নিজের ভালো বোঝো, এবং যেখানেই লাইভ ক্লাস করো সেখান থেকে কিছু আউটপুট নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, পানিতে দ্রবণীয় হচ্ছে আমাদের এই তিনটা, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, এই তিনজন কি, এই তিনজন হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয়, এই তিনজন কি, এই তিনজন হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয়, এই তিনজন হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয়। সো পানিতে দ্রবণীয় কারা কারা, পানিতে দ্রবণীয় হচ্ছে আমাদের অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, পানিতে দ্রবণীয়, মাথায় ঢুকায় ফেলো, পানিতে দ্রবণীয় অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, এই তিনজন পানিতে দ্রবণীয়। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, নিচের কোনটা পানিতে দ্রবণীয় না, নিচের কোনটা পানিতে দ্রবণীয় না, তাহলে আমাদের পানিতে দ্রবণীয় না অপশনের মধ্যে গ্লুটেলিন ছিল, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন, গ্লুটেলিন, তাহলে কি হবে, গ্লুটেলিন পানিতে দ্রবণীয় না, তাহলে এই তিনজন হচ্ছে পানিতে দ্রবণীয়। তারপর হচ্ছে আমাদের তাপে জমাট বাঁধে, এটাও একটা গুরুত্বপূর্ণ কথা, যে তাপে জমাট বাঁধে, যে তাপ দিলাম আমাদের জমাট বেঁধে যাবে, তাপ দিলাম জমাট বেঁধে যাবে, তাপে জমাট বাঁধে হচ্ছে এই দুইজন, এই দুইজন আছে, যে আমাদের অ্যালবুমিন, অ্যালবুমিন, আর হচ্ছে আমাদের এই গ্লোবিউলিন, গ্লোবিউলিন, এই দুজন হচ্ছে আমাদের তাপে জমাট বাঁধবে। এই দুজন কি হবে, এই দুজন হচ্ছে আমাদের তাপে জমাট বাঁধবে, এই দুজন হচ্ছে যে আমাদের তাপে জমাট বাঁধবে, তাহলে তাপে জমাট বাঁধে কে, এই অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, এই দুজন তাপে জমাট বাঁধে। সবচেয়ে ভালোভাবে বোঝার জন্য মনে রাখতে পারো যে অ্যালবুমিন পাওয়া যায় ডিমের সাদা অংশে, আর গ্লোবিউলিন পাওয়া যায় হচ্ছে ডিমের হলুদ অংশে। অ্যালবুমিন পাওয়া যায় ডিমের সাদা অংশে, গ্লোবিউলিন পাওয়া যায় ডিমের হলুদ অংশে। সো এই যে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন রয়েছে, ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ, আমরা ডিম যখন সিদ্ধ করি তখন কি হয় যে তাপ প্রয়োগ করি না, তাপ প্রয়োগ করার ফলে ডিমের সাদা অংশ জমাট বেঁধে যায় এবং হলুদ অংশটাও জমাট বেঁধে যায়, শক্ত হয়ে যায়। তো তাপে জমাট বাঁধে এই অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, এই দুজন হচ্ছে আমাদের কি হয়, তাপে জমাট বাঁধে। এরপর একটা প্রশ্ন আরেকটা আসে, যে কোনটা নিউক্লিয়াসে এবং নিউক্লিক অ্যাসিডে দেখা যায়, যে নিউক্লিয়াস, 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 নিউক্লিয়াস ও নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়াস ও নিউক্লিক অ্যাসিডে, নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডে
দেখা যায় নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডে দেখা যায় নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডে দেখা যায় দুইজন আছে যাদেরকে আমরা এই নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডে দেখতে পাবো। একজনের নাম হচ্ছে হিস্টোন, একজনের নাম হচ্ছে হিস্টোন এবং আরেকজনের নাম হচ্ছে প্রোটামিন। প্রোটা হিস্টোনস আর প্রোটামিন, হিস্টোন এবং প্রোটামিন, হিস্টোন এবং প্রোটামিন এই দুজন হচ্ছে আমরা নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডে পাবো। এমনকি এই হিস্টোন যেটা আছে, হিস্টোনটা কিন্তু ক্রোমোজোমের গঠনের জন্য দায়ী। আমাদের যে ক্রোমোজোম আছে, তোমাদের আমি ক্রোমোজোম পড়ানোর সময় কয়েকবার এই জিনিসটা বলছি যে আমাদের হিস্টোনের চারপাশে ডিএনএ পেঁচায় পেঁচায়, হিস্টোনের চারপাশে ডিএনএ পেঁচায় পেঁচায় আমাদের কিন্তু ক্রোমোজোম তৈরি হয়। সো হিস্টোন এবং প্রোটামিন এই দুজন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিড এই দুই জায়গায় থাকে, নিউক্লিয়াস ও নিউক্লিক অ্যাসিড এই দুই জায়গায় থাকে, নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিড এই দুই জায়গায় থাকে, আমাদের হিস্টোন এবং প্রোটামিন থাকে, হিস্টোন এবং প্রোটামিন থাকে। আচ্ছা, তারপর আরো দুইটা কথা একটু আমাদের আলাদা ভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে গ্লুটেলিন আছে, গ্লুটেলিন এবং প্রোলামিন, গ্লুটেলিন এবং প্রোলামিন, গ্লুটেলিন থেকে মনে রাখবা এই গ্লুটেলিনটা শস্য দানায় থাকে, শস্য দানায় থাকে, শস্য দানায় থাকে, আর প্রোলামিনটা আমাদের শুধুমাত্র বীজে থাকে। প্রোলামিনটা কোথায় থাকে? প্রোলামিনটা শুধুমাত্র বীজে থাকে। এখন বলতে পারো ভাইয়া শস্য দানা এবং বীজের মধ্যে পার্থক্য কি, শস্য দানা এবং বীজের মধ্যে পার্থক্য কি? শস্য দানা এবং বীজের মধ্যে খুব বেশি কথাগত পার্থক্য নাই, বা কিন্তু বীজ বলতে নর্মালি হচ্ছে আমাদের সকল ফলের বীজ বুঝায়, আর শস্য বলতে আমরা মূলত খাদ্য শস্যগুলো বুঝাই যেগুলো আমরা খাই, যেমন গম রাই এগুলো হচ্ছে আমাদের খাদ্য শস্য। তো আমাদের এই শস্য দানায় থাকে গ্লুটেলিন আর শুধুমাত্র বীজে থাকে প্রোলামিন। সো এই কয়টা কথা উপর থেকে আমাদের মনে রাখতে হবে, এই কয়টা কথা উপর থেকে আমাদের কি করতে হবে, এই কয়টা কথা আমাদের উপর থেকে মনে রাখতে হবে অবশ্যই। আচ্ছা, আমাদের এডিটর, আমাদের হচ্ছে গ্রুপের মডারেটর প্যানেলে যদি কেউ লাইভ দেখে থাকো, তাহলে যারা আজে বাজে কমেন্ট করছে তাদেরকে একটু দয়া করে মিউট বা ব্লক করে দিও গ্রুপ থেকে, ঠিক আছে? কারণ এটা এডুকেশনাল একটা ভিডিও, এখানে আমরা এডুকেশন নিতে এসেছি, আমরা কমেন্ট করতে আসিনি, ঠিক আছে? সো তোমরা এখান থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করো। হ্যাঁ, অনেকেই দেখছি আজে বাজে কমেন্ট করে যাচ্ছেন। তাহলে আমাদের এই সাতটা সরল প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন, এই যে সাতটা প্রোটিন আছে, সাতটা প্রোটিনের মধ্যে এই কয়টা কথা প্রথমে মনে রাখতেই হবে, তারপর আমরা ভেতরে যাব। প্রথম কথা, পানিতে দ্রবণীয় তিনজন, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। পানিতে দ্রবণীয় কজন? তিনজন, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। আমার সাথে বলো, পানিতে দ্রবণীয় কজন? তিনজন, অ্যালবুমিন, হিস্টোন, প্রোটামিন। তাপে জমাটবাদে দুইজন, একটা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন। তাপে জমাটবাদে দুইজন, অ্যালবুমিন, গ্লোবিউলিন। নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডে দেখা যায় হিস্টোন এবং প্রোটামিন। আর এই গ্লুটেলিনটা পাওয়া যায় শস্য দানায়, গ্লুটেলিনটা পাওয়া যায় কোথায়? গ্লুটেলিনটা পাওয়া যায় শস্য দানায়, গ্লুটেলিনটা পাওয়া যায় কোথায়? গ্লুটেলিনটা পাওয়া যায় হচ্ছে শস্য দানায়। আর প্রোলামিনটা পাওয়া যায় শুধুমাত্র বীজে থাকে, প্রোলামিনটা শুধুমাত্র কোথায় থাকে? প্রোলামিনটা শুধুমাত্র বীজে থাকে, প্রোলামিনটা শুধুমাত্র কোথায় থাকে? প্রোলামিনটা শুধুমাত্র বীজে থাকে, প্রোলামিনটা শুধুমাত্র কোথায় থাকে? প্রোলামিনটা শুধুমাত্র বীজে থাকে। তো এই কথাবার্তাগুলো প্রাইমারি কথাবার্তা, যেগুলো তোমাকে মনে রাখতেই হবে, এই কথাবার্তাগুলো প্রাইমারি মনে রাখতেই হবে। এরপর আমরা সরল প্রোটিনের ভেতর যাব, সরল প্রোটিনের ভেতরে কথাবার্তাগুলো জানবো। তো আমি এই জায়গার কথাবার্তাগুলো মুছলাম, এখানে কথাবার্তাগুলো আমরা মুছলাম, আসো। আচ্ছা, এবার আসো, যাদের প্রত্যেকের আলাদা আলাদা কথা নিয়ে কাজ করি, বা আসো, অ্যালবুমিন যে আছে, এই অ্যালবুমিনটা থাকে হচ্ছে আমাদের ডিমের সাদা অংশে। অ্যালবুমিনটা কোথায় থাকে? আমাদের ডিমের সাদা অংশে অ্যালবুমিনটা থাকে হচ্ছে, আমাদের ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিনটা। কোথায় থাকে আমাদের? অ্যালবুমিনটা থাকে হচ্ছে ডিমের সাদা অংশে। আর গ্লোবিউলিন যে আছে, এই গ্লোবিউলিনটা থাকে ডিমের হলুদ অংশে, ডিমের হলুদ অংশে। এই ডিমের হলুদ অংশটা কিন্তু আমাদের জন্য খুব বেশি ভালো না, এ জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকে, চর্বি থাকে। সো দেখা যায় যে আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের আমরা ডিম খাইতে বলি, বাট ডিমের কুসুম ছাড়া খাইতে বলি। ডিমের হলুদ অংশ, বা এটাকে আমরা কি বলতে পারি, ডিমের হলুদ অংশ, বা এটাকে বলতে পারি আমরা কুসুম। এখন এছাড়াও আরো নানা জায়গায় হচ্ছে যে আমাদের অ্যালবুমিন, গ্লোবিউলিন থাকে, আরো নানা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বাট এই দুইটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ডিমের সাদা অংশ আর ডিমের হলুদ অংশে। ডিমের সাদা অংশে যে অ্যালবুমিনটা থাকে, সেই অ্যালবুমিনটাকে আমরা কি বলি? সেই অ্যালবুমিনটাকে বলা হয় ওভালবুমিন।
কারণ কি, ডিম মানে ইংরেজি কি দেখো, ডিম ইংরেজি তো আমরা বলি এগ বলি, আর কিন্তু বায়োলজির ভাষায় ডিম মানে কিন্তু ওভাম, বায়োলজির ভাষায় ডিম মানে কিন্তু ওভাম, সেখান থেকে আসছে ওভা আর অ্যালবুমিন, ওভা এবং অ্যালবুমিন দুইটা মিলে হয়েছে ওভাল বুমিন, দুইটা মিলে কি হয়েছে ওভাল বুমিন, ওভাল বুমিন। আর হচ্ছে গ্লোবিউলিন আর ওভা দুইটা মিলে হয়েছে ওভো গ্লোবিউলিন, কি হয়েছে ওভো গ্লোবিউলিন। তো এই দুইটা টার্ম পরীক্ষার মধ্যে আসে যে ওভাল বুমিন কোথায় আছে, ওভো গ্লোবিউলিন কোথায় আছে, তাহলে এটা কি ওভো গ্লোবিউলিন, গ্লোবিউলিন। এখন এই দুইটা জায়গা ছাড়া আরো নানা জায়গায় আমাদের অ্যালবুমিন এবং গ্লোবিউলিন রয়েছে, এই দুইটা জায়গা ছাড়া আরো জায়গায় আমাদের অ্যালবুমিন এবং গ্লোবিউলিন রয়েছে। তোমরা একটা জায়গার নাম বলো, মানব দেহের একটা জায়গার মধ্যে, মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তরল আছে আমাদের বডিতে, খুবই ইম্পর্টেন্ট একটা তরল রয়েছে, সেই তরলের মধ্যে অ্যালবুমিন গ্লোবিউলিন দুইটাই আছে, সেই তরলে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন দুইটাই আছে, বলো সেই তরলটার নাম। ভেরি গুড, এক্সিলেন্ট, প্লাজমা। কোথায়? প্লাজমা, ভেরি গুড, এক্সিলেন্ট, খুবই খুশি হলাম তোমাদের উত্তরে। প্লাজমা, মানব দেহে যে প্লাজমা আছে, প্লাজমার মধ্যে কিন্তু অ্যালবুমিন গ্লোবিউলিন দুইটাই আছে, অ্যালবুমিন গ্লোবিউলিন মানব দেহে প্লাজমাতে থাকে, প্লাজমা যে আছে আমাদের প্লাজমা প্রোটিন দুইজনই আমাদের কি হিসেবে কাজ করে, প্লাজমা প্রোটিন হিসেবে কাজ করে, অ্যালবুমিন এবং গ্লোবিউলিন দুইজনই কোথায় কি হিসেবে কাজ করে, দুইজনই প্লাজমা প্রোটিন হিসেবে কাজ করে, দুইজনই প্লাজমা প্রোটিন হিসেবে কাজ করে, দুইজনই দুইজনই প্লাজমা প্রোটিন হিসেবে কাজ করে। এছাড়াও আরেকটা জায়গায় থাকে যেটা আমাদের একটু চোখ এড়ায় যায়, সেটা হচ্ছে আমাদের মাসেল যে আছে না, মাসেল আমাদের মাসেলের মধ্যেও আছে, মাসেলের মধ্যেও আমাদের এই অ্যালবুমিন গ্লোবিউলিন রয়েছে। তো মাসেলের ক্ষেত্রে যে থাকে না, মাসেল মানে কিন্তু মায়ো, মাসেল ওয়ার্ডটা দিয়ে আমরা ব্যবহার করি, মাসেল এই শব্দটা বেশিরভাগ জায়গায় আমরা বায়োলজিতে মায়ো ওয়ার্ডটা দিয়ে ব্যবহার করি। সো অনেক জায়গায় বলা আছে মায়ো অ্যালবুমিন, আরেক জায়গায় বলা আছে মায়ো গ্লোবিউলিন। সো আমাদের এই মাসেলের ভেতর কিন্তু থাকে, মাসেলের ভেতরও থাকে, মাসেলের ভেতরও আমাদের হচ্ছে থাকে। তাহলে এই দুইটা জায়গায় আমাদের রয়েছে, একটা হচ্ছে আমাদের এই যে মাংসপেশিগুলা সেই জায়গায় অ্যালবুমিন গ্লোবিউলিন রয়েছে, এবং আমাদের যে রক্ত, রক্তের মধ্যে দুইটা অংশ, রক্ত রস, রক্ত কণিকা, রক্ত রসের ভেতর যে প্লাজমা প্রোটিন আছে, সেই প্লাজমা প্রোটিনের মধ্যে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন রয়েছে। এখন তোমাদের প্রশ্ন, যেটা তোমাদের শর্ট সিলেবাসে আছে, অ্যাডমিশন টেস্টে আছে, সেটা হচ্ছে আমাদের এই যে প্লাজমা প্রোটিন, এই যে আমাদের প্লাজমা প্রোটিন, এই প্লাজমা প্রোটিনের মধ্যে আমরা প্রধান চারটা প্লাজমা প্রোটিন পড়ি, প্রধান চারটার মধ্যে দুইটা নাম এখানে চলে গেছে, অ্যালবুমিন গ্লোবিউলিন। অ্যালবুমিন গ্লোবিউলিন ছাড়া আরো দুইটা প্লাজমা প্রোটিন আছে, সেই দুইটা প্লাজমা প্রোটিনের নাম আমাকে কমেন্টে জানাইতে হবে, যে আমাদের মানব দেহে যে প্লাজমা প্রোটিন আছে, মোট চারটা প্লাজমা প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ, তার আমাদের বডির সকল কাজে লাগে, বেশিরভাগ কাজেই দরকার হয়। সেখানে অ্যালবুমিন এবং গ্লোবিউলিনের নাম চলে গেছে, অ্যালবুমিন গ্লোবিউলিন ছাড়া আরো দুইটা প্লাজমা প্রোটিন আছে, সেই দুইটার নাম একটু আমাকে কমেন্টে জানাবা। ভেরি গুড, জাবের হোসেন, সে একদম সবগুলা কমেন্ট করে দিছে ভাই, গ্লোবিউলিন, প্রথম বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, ভেরি গুড। সো আমাদের বাকি দুইটার নাম কি, প্রথম বিন এবং ফাইব্রিনোজেন। আমাদের বাকি দুইটা আছে আরো, নানা সাম্মি আক্তার আয়েশা, থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম, না থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম এগুলো তো আমাদের ক্লটিং ফ্যাক্টর, ফাইব্রিনোজেন এবং প্রথম বিন, আরো দুইটা আছে আমাদের, আমরা তো হচ্ছে যে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন আরেকটা কি আমাদের প্রথম বিন, প্রথম বিন, ফাইব্রিনোজেন এবং প্রথম বিন, ফাইব্রিনোজেন এবং প্রথম বিন, আর কি আছে আমাদের এই অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, গ্লোবিউলিন আছে, এই চারটা প্লাজমা প্রোটিন আছে। এই দুজন কিন্তু আমাদের রক্ততঞ্চনে হেল্প করে, তারা কিন্তু আমাদের রক্ততঞ্চনে হেল্প করে, রক্ততঞ্চনে হেল্প করে, বা এদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর, এই দুজনই আমাদের ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবার তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই ফাইব্রিনোজেন এবং প্রথম বিন এই দুজনের নাম থেকে কি বোঝা যাচ্ছে, এরা কি সক্রিয় নাকি এরা নিষ্ক্রিয়, এই উত্তরটা আমাকে একটু দিতে হবে। ফাইব্রিনোজেন
প্রথ্রম্বিন, আমি একটু এদের ইংরেজিটা এখানে তোমাকে লেখা দিচ্ছি, ফাইব্রিনোজেন, আরেকটা ইংরেজি হচ্ছে প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন, এই দুজন যে আছে এই দুজন আমাদের কি সক্রিয় প্রোটিন নাকি এই দুজন নিষ্ক্রিয় প্রোটিন? একটু নাম থেকে একটু হচ্ছে চিন্তা করো, নাম থেকে একটু চিন্তা করো। নাম থেকে চিন্তা করো, যদি নিষ্ক্রিয় হয় কেমনে তুমি বুঝলা নিষ্ক্রিয়, সেটাও একটু শেয়ার করো আমাদের সাথে। যদি নিষ্ক্রিয় হয় কিভাবে তুমি বুঝলা যে এরা নিষ্ক্রিয় আমাদের সাথে একটু শেয়ার করো। ভেরি গুড। এই নোজেন, কোথাও যদি তুমি এই নো কথাটা পাও বা এই নোজেন টার্মটা তোমার থাকে, মানে শেষের দিকে নোজেন আর প্রথম দিকে যদি প্রো ওয়ার্ডটা থাকে, শেষের দিকে নোজেন আর প্রথম দিকে যদি প্রো ওয়ার্ডটা থাকে, শেষের দিকে যদি নোজেন বা প্রথম দিকে যদি প্রো ওয়ার্ডটা থাকে, অলওয়েজ ইন্ডিকেট করে কি? অলওয়েজ ইন্ডিকেট করে হচ্ছে নিষ্ক্রিয়। এরা অলওয়েজ কি ইন্ডিকেট করে? নিষ্ক্রিয়। তার মানে এই দুইটা ক্লটিং ফ্যাক্টর কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় আছে আমাদের বডিতে। যদি এদের থেকে আমরা আউটকাম পেতে চাই, কাজ পেতে চাই, আমরা যদি আমাদের বডিতে এদের থেকে সুফল পেতে চাই, এদেরকে সক্রিয় করতে হবে, তাহলে প্রথম বিনকে করতে হবে থ্রম্বিন, প্রথম বিন থেকে প্রো সরায় দিতে হবে, থ্রম্বিন করে ফেলবো। ফাইব্রিনোজেন থেকে এই নো ওয়ার্ডটা সরায় দিতে হবে, নোজেন সরায় দিতে হবে, নোজেন সরাইকে তৈরি করতে হবে ফাইব্রিন। তো এটা নিষ্ক্রিয়, এদের সক্রিয় ফর্ম কি? এদের সক্রিয় ফর্ম হচ্ছে যখন এখান থেকে প্রো সরায় দিব, থ্রম্বিন, যখন আমরা এখান থেকে হচ্ছে এই নোজেনের এটা সরায় দিয়ে শুধু করে দিব ফাইব্রিন, তখন কিন্তু এরা হয়ে যাবে কি? এরা হয়ে যাবে সক্রিয়। আর যখন এরা সক্রিয় হবে তখনই কিন্তু শুধুমাত্র এরা আমাদের রক্ত তঞ্চন করতে পারবে, এছাড়া কিন্তু তারা রক্ত তঞ্চন করতে পারবে না, এরা কিন্তু রক্ত তঞ্চন করতে পারবে না। তাহলে দেখছো কি মজার একটা ইস্যু, আমাদের বায়োলজি কিন্তু অনেক মজার, জাস্ট বায়োলজিটাকে একটু অনুধাবন করতে হয়, বুঝতে হয়। তাহলে আমরা এই অ্যালবুমিন এবং গ্লোবিউলিন গেলাম, এরপর আসো নেক্সট হচ্ছে যে আমাদের এই গ্লুটেলিন। গ্লুটেলিন কোথায় থাকে বলতো? শস্য দানায় থাকে না বীজে থাকে? শস্য দানায় থাকে গ্লুটেলিন। এই যে গ্লুটেলিন আছে, এই গ্লুটেলিনটা আমাদের হচ্ছে দুইটা কথা এখান থেকে মনে রাখতে হবে, এই গ্লুটেলিনটা আমাদের গমে থাকে আর চালে থাকে। গমের মধ্যে যেটা থাকে গ্লুটেলিন, মানে এক প্রকার গ্লুটেলিন গমের মধ্যে থাকে, তার নামটা হচ্ছে গ্লুটেনিন। তাহলে এই জিনিসটা একটু মাথায় রেখো, গমের মধ্যে যেটা থাকে তার নাম কিন্তু গ্লুটেনিন, যেটা আসলে একজন গ্লুটেলিন, মানে এটা গ্লুটেলিনের একটা প্রোডাক্ট যার নাম হচ্ছে গ্লুটেনিন, যেটা গমের মধ্যে থাকে। আর চালের ভেতর কি থাকে? চালের মধ্যে থাকে হচ্ছে অরাইজেনিন। পরীক্ষার মধ্যে চলে আসে যে চালের মধ্যে কোন গ্লুটেলিন থাকে, চালের মধ্যে যে গ্লুটেলিন থাকে তার নাম অরাইজেনিন। গমের মধ্যে কোন গ্লুটেনিন থাকে? গ্লুটেলিন। কোন গ্লুটেলিন থাকে গমের মধ্যে? গমের মধ্যে যে গ্লুটেলিন থাকে তার নাম গ্লুটে নিন, গ্লুটে নিন, গ্লুটে নিন। তাহলে গ্লুটেলিন, এটা হচ্ছে লিন, এটা কি? এটা হচ্ছে, এটার নামে শেষ হচ্ছে, মানে মেইন যে সরল প্রোটিনটা, সেই সরল প্রোটিনটার নামের মধ্যে আছে লিন। আর এই সরল প্রোটিনের ভেতর, গমের ভেতর যেটা পাওয়া যায়, যেটা একটা গ্লুটেলিন, তার নাম হচ্ছে গ্লুটেনিন। এই চালের ক্ষেত্রে যেটা পাওয়া যায় তার নাম অরাইজেনিন। প্রোলামিনের ক্ষেত্রে আমাদের নামগুলো মনে রাখতে হবে, এবং প্রোলামিনের একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে প্রোলামিন আছে না, এই প্রোলামিনটা আমাদের পানি ও পরম অ্যালকোহল, পরম অ্যালকোহল, পানি ও পরম অ্যালকোহলে অদ্রবণীয়, পানি ও পরম অ্যালকোহলে অদ্রবণীয়। এখন তোমরা আমাকে একটু উত্তর জানাও তো, পরম অ্যালকোহল মানে আসলে কি? পরম অ্যালকোহল বা তোমাদের বই ইংরেজিতে বলা আছে অ্যাবসুলেট অ্যালকোহল বা অ্যাবসুলেট অ্যালকোহল, এবং অ্যাবসুলেট ইথানলও বলা হয়, এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2015-16 সালের প্রশ্ন যে অ্যাবসুলেট অ্যালকোহল বলতে কি বোঝায়। এই যে পরম অ্যালকোহল আছে, এই পরম অ্যালকোহলটা মানে বলতে আসলে কি বোঝায়? কত পার্সেন্ট ইথানল থাকলে পরম অ্যালকোহল হয়? বোর্ড ঘোলা, আমি তো বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছি রে। 99% না, আগে ধারণা করা হয়তো 99%, বাট 100%, 100%, 100%
ইথানল, 100% ইথানল যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো পরম অ্যালকোহল বা অ্যাবসুলেট অ্যালকোহল। এইখানে কিন্তু ও অদ্রবণীয়, এখানে কিন্তু ও অদ্রবণীয়, কিন্তু কিন্তু 100% সে কাজ করে না, 70-80% দিলে সে কাজ করে। কিন্তু প্রোলামিনটা হচ্ছে আমাদের 70-80%, এই প্রোলামিনটা 70-80% ইথানলে দ্রবণীয়। মানে কত বড় দুষ্ট দেখছো, যে 100% একদম ভালো জিনিস দিলাম, একদম ভালো অ্যালকোহল দিলাম, 100% অ্যালকোহল যেটার মধ্যে কোনো ভেজাল নাই, সেটার মধ্যে সে দ্রবণীয় হবে না, বলবো যে না এটা আমার জাতের সাথে যায় না। কিন্তু যখন ভেজাল টেজাল মিশাইয়া 70-80% ইথানল করে দিলাম, তখন বলবে যে না আমি এর ভেতর দ্রবণীয় হয়ে যাব। সো প্রোলামিনটা আমাদের 70-80% কি, 70-80% যে আছে আমাদের 70-80% ইথানলে সে দ্রবণীয় হয়, 70-80% ইথানলে সে দ্রবণীয় হয়। এই প্রোলামিনের উদাহরণগুলা আমাদের একটু মনে রাখতে হবে, প্রোলামিনের উদাহরণগুলা আমাদের মনে রাখতে হবে। কি ব্লার হয়ে গেছে ক্লাস, কি ব্লার? আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি ক্লাস ঠিকই আছে, আমার এখানে তো ঠিকঠাকই একদম পারফেক্ট, আমার এখানে দেখা যাচ্ছে তো আমি তো একদম পারফেক্ট দেখতে পাচ্ছি, তোমাদের এখানে ব্লার কেন লাগছে আমি তো জানি না। আর লাইট তো আর বাড়ানো পসিবল না ভাইয়া, একটু ব্রাইটনেস বাড়ানো। কারণ অলরেডি একটা লাইট ছাইড়ে আছে আমি এই জায়গায়, আরেকটা লাইট যদি আমি ছাড়ি না, এই যে একটা সফট বক্স অলরেডি ছাড়া আছে, আরেকটা সফট বক্স ছাড়লে ভাইয়া হচ্ছে গরমে উড়ে যাব, এমনি প্রচন্ড গরম। আচ্ছা তো আসো প্রোলামিন, তো এই প্রোলামিনের মধ্যে না ভাইয়া ব্লার হয়নি, সব ঠিক আছে, তোমার নেট কানেকশনটা মনে স্টেবল নাই, এই জন্য হচ্ছে ব্লার ব্লার লাগতেছে। দেখো প্রোলামিন থেকে আমাদের মনে রাখতে হবে যে এই প্রোলামিনটা কয়েকটা জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় কি নাম সেই নামটা একটু মনে রাখতে হবে, কোন জায়গায় কি নাম সেটা একটু মনে রাখতে হবে। একটা ভুট্টায় পাওয়া যায়, গম রায় পাওয়া যায়, জব বার্লিতে পাওয়া যায়। ভুট্টা, ভুট্টাতে পাওয়া যায়, জব বার্লিতে পাওয়া যায়, জব বার্লি। আরেকটা হচ্ছে গম ও রাই, গম ও রাই। অনেকে জিজ্ঞাসা করবে ভাইয়া রাই কি, রাই কি, রাই কি, আমিও চিনি না, নেটে সার্চ দিতে পারো হোয়াট ইজ রাই। তাহলে ভুট্টা, জব বার্লি, গম, রাই। ভুট্টা, ভুট্টা, জব বার্লি, গম, রাই, ঠিক আছে। এই ভুট্টার মধ্যে যেটা পাওয়া যায়, ভুট্টার মধ্যে যেটা পাওয়া যায়, হয়তো অনেকগুলা লেখা হয়েছে, তো এই জন্য আমাদের আমাদের ইয়া সাহেব কি বলে এটাকে, আমাদের হচ্ছে ক্যামেরা সাহেব জিনিসটাকে ফোকাস করতে পারতেছে না। আমি সামনে নিয়ে আসলাম, আশা করি এখন ক্লিয়ার হবে। মানে অনেক লেখা হয়ে গেছে তো বোর্ডে, অনেক লেখা হলে দেখা যায় অনেক সময় ক্যামেরা ফোকাস করতে পারে না। আচ্ছা তাহলে দেখো যে আমাদের যে ভুট্টা আছে, এই ভুট্টার মধ্যে যেটা পাওয়া যায় সেটাকে বলি হচ্ছে যে আমরা জেইন, ভুট্টার মধ্যে যা পাওয়া যায় সেটাকে বলি আমরা জেইন বলি, ভুট্টার মধ্যে যেটা পাওয়া যায় সেটাকে বলি আমরা জেইন। জব এবং বার্লি যে আছে, জব এবং বার্লিতে যা পাওয়া যায় সেটাকে বলি আমরা হর্ডিন, হর্ডিন, নট হার্ডিন, হর্ডিন। জব এবং বার্লিতে যেটা পাওয়া যায় তার নাম হর্ডিন, আমার সাথে একটু উচ্চারণ করো তাহলে মুখস্থ হয়ে যাবে। ভুট্টাতে যেটা পাওয়া যায় সেটাকে কি বলি আমরা, ভুট্টাকে যেটা পাওয়া যায় সেটাকে বলি আমরা জেইন বলি, ভুট্টাকে যেটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি, জেইন বলি। জব বার্লিতে যেটা পাওয়া যায় সেটাকে আমরা হর্ডিন বলি। গম রায়ে যেটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি, গ্লিয়াডিন। গম রায়ে যেটা পাওয়া যায় সেটাকে বলি আমরা গ্লিয়াডিন, গম রায়ে যেটা পাওয়া যায় সেটাকে বলি আমরা গ্লিয়াডিন, গম রায়ে যেটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি, গ্লিয়াডিন বলি। গম রায়ে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি গ্লিয়াডিন বলি, গম রায়ে যেটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি, গ্লিয়াডিন বলি। তাহলে খেয়াল করো আমাদের এই যে আমরা যেখানে ছিলাম, আমরা যেখানে ছিলাম, ওকে, আমরা যেখানে ছিলাম ক্লাসে, তো আমরা পড়তেছিলাম হচ্ছে প্রোলামিন। প্রোলামিনের যে উদাহরণ আছে, প্রোলামিনের মধ্যে প্রোলামিনটা আমাদের বীজে পাওয়া যায় তাই না, ভুট্টা, জব বার্লি, গম, রাই, এসব জায়গায় আমরা এই প্রোলামিনটা দেখতে পাই। এই যে প্রোলামিন আছে আমাদের, এই প্রোলামিনটার ভুট্টার মধ্যে পাওয়া যায় যে প্রোলামিন তার নাম জিন, জব বার্লিতে যেটা পাওয়া যায় তার নাম হর্ডিন, গম রায়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্লিয়াডিন, গম রায়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্লিয়াডিন, গম রায়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্লিয়াডিন। তাহলে এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি, তোমাদের আশা করি লেখা হয়েছে জায়গাটা, আমি একটু মুছবো, আমি একটু মুছতেই চাই, মুছে তোমাদের একটা প্রশ্ন করতে চাই, যে অপ্রশ্নটা হচ্ছে যে তোমরা আমাকে উত্তর দিবা যে নিচের কোনটি
নিচের কোনটি প্রোলামিন নয়? নিচের কোনটি প্রোলামিন প্রোলামিন নয়? প্রোলামিন নয়, অপশনে হচ্ছে জেইন, অরজেনিন, অরজেনিন, হরডিন, গ্লিয়াডিন। বলো কোনটা প্রোলামিন নয়, কোনটা প্রোলামিন নয়? অর্জেনিন, কারণ অর্জেনিনটা আমাদের কি, অর্জেনিনটা আমাদের প্রোলামিন না। অর্জেনিনটা আমাদের কি, অর্জেনিনটা হচ্ছে আমাদের কি বলতো, অর্জেনিন প্রোলামিন না বলছো, ঠিক আছে উত্তর ঠিক আছে। অর্জেনিন কি এটাও বলে দাও, একটা করলে তো হবে না, দুইটাই করতে হবে। কও অর্জেনিনটা আসলে কি আমাদের, অর্জেনিনটা হচ্ছে গ্লুটে লিন, গ্লুটে লিন। অনেকে কমেন্ট করতেছে গ্লুটে নিন, নো নট গ্লুটে নিন, এটা হচ্ছে গ্লুটে লিন, নট গ্লুটে নিন। অর্জেনিনটা হচ্ছে গ্লুটে লিন, গ্লুটে লিন, গ্লুটে লিন, নট গ্লুটে নিন, গ্লুটে লিন। অর্জেনিনটা কি গ্লুটে লিন, 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 নট নিন। ভুলভাল কমেন্ট করতেছো তোমরা অনেকে। আচ্ছা এবার আসো যে আমাদের হচ্ছে বাকি যে দুইটা আছে, হিস্টোন এবং প্রোটামিন, এর মধ্যে আসে হিস্টোন এবং প্রোটামিন। এদের দুইটা কমন ক্যারেক্টারিস্টিক আমরা অলরেডি বলছি। হিস্টোন এবং প্রোটামিনের মধ্যে কমন ক্যারেক্টারিস্টিক হচ্ছে, এই হিস্টোন এবং প্রোটামিন হচ্ছে পানিতে দ্রবণীয় হবে। দুইজনই কি, দুইজনই হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয়, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে দুইজনই হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিড, দুই জায়গায় দুইজনের হচ্ছে মানে ভালো বিচরণ আছে বা এদের ভালো অভ্যাস আছে তার আশেপাশে থাকা, নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিড এর মধ্যে থাকার। এখন এই যে আমাদের হিস্টোন আছে, এই হিস্টোনকে নিউক্লিয়াসের গা ঘেঁষে থাকার কারণে তাকে কিন্তু নিউক্লিও হিস্টোনও বলা হয়। তাকে আমরা কি বলি, নিউক্লিও হিস্টোনও বলি, তাকে আমরা কি বলি, নিউক্লিও হিস্টোনও বলি। এবং তোমাদের আগেও বলছি আবারও বলতেছি, এরা ডিএনএ মানে ডিএনএ এর সাথে এরা মিলে মিলে এরা কিন্তু আমাদের কি তৈরি করে, ডিএনএ এর সাথে এরা মিলে মিলে এরা কিন্তু হচ্ছে যে আমাদের ক্রোমোজোম তৈরি করে। এই হিস্টোনটা ডিএনএ এর সাথে মিলে মিলে আমাদের কি তৈরি করে, ডিএনএ এর সাথে মিলে মিলে আমাদের হচ্ছে এরা ক্রোমোজোম তৈরি করে, ঠিক আছে। ডিএনএ এর সাথে মিলে মিলে এরা ক্রোমোজোম তৈরি করে, এই জন্য এটাকে কি বলি, এই জন্য এদেরকে আমরা নিউক্লিয় হিস্টোনও বলি। তোমাদের আমি শিখাইছি, তোমরা চাইলে আমার ক্রোমোজোমের ভিডিও আছে ইউটিউবে, চাইলে দেখে আসতে পারো। প্রোটামিনের ক্ষেত্রে স্টার মার্ক কলা প্রশ্ন, যেটা মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে, সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোলামিন। এখন বলবা যে ভাইয়া আপনি তো লাস্ট ক্লাসে পড়াইছেন যে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন ইনসুলিন, এটার কথা আমি বলছি যে পরীক্ষার মধ্যে কখনো দুইটা একসাথে থাকবে না, আলাদা আলাদা থাকবে। যদি শুধু অপশনে ইনসুলিন থাকে, ক্ষুদ্র প্রোটিন ইনসুলিন দেখাবা, যদি অপশনে দেখা যায় যে প্রোটামিন থাকে, তাহলে প্রোটামিন দেখাবা। এটা খুবই আনলাইকলি যে দুইটা একসাথে থাকবে, জীবনে থাকবে না। আর যদি দুইটা একসাথে থেকেও থাকে, তাহলে প্রোটামিনটা দাগায় দিবা, যে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কি, প্রোটামিনটা দাগায় দিবা। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা বলা আছে, প্রোটামিন বলা আছে। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা, প্রোটামিন। এবং এই প্রোটামিন যে আছে, এই প্রোটামিনে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই প্রোটামিনে কোনো সালফার, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান এরা কেউ থাকে না। এই যে প্রোটামিন আছে, এই প্রোটামিনের মধ্যে কি কি জিনিস থাকে না এটাও মনে রাখতে হবে। এই প্রোটামিনের মধ্যে আমাদের সালফার, টাইরোসিন, টাইরোসিন কি বলতো একটা, এই যে টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান, এই যে দুইটা কথা বলা হইলো, ট্রিপ্টোফ্যান, এই টাইরোসিন এবং ট্রিপ্টোফ্যান থাকে না, বলছি সালফার, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান থাকে না। এই টাইরোসিন এবং ট্রিপ্টোফ্যান যে থাকে না, এই টাইরোসিন এবং ট্রিপ্টোফ্যান জিনিসটা কি, টাইরোসিন এবং ট্রিপ্টোফ্যান জিনিসটা আসলে কি,
অ্যামাইনো অ্যাসিড, অনেক জায়গায় বলতেছে ভাই অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড, ওই হিসাব পরে কঠিনে যাব পরে, আগে সহজটা বলতে হবে। টাইরোসিন এবং ট্রিপটোফ্যান দুজনই কি আমাদের অ্যামাইনো অ্যাসিড, দুজনই কি আমাদের অ্যামাইনো অ্যাসিড, দুজনই কি আমাদের অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড থাকে না, সালফারও থাকে না, সালফারও এখানে আমাদের থাকে না, সালফারও এই জায়গায় থাকে না, এখানে সালফারও থাকে না। আচ্ছা, তাহলে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। আর যদি পরীক্ষায় কখনো তোমাকে স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেয় যে মানব দেহে, মানব দেহে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, মানব দেহে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, তাহলে উত্তর কি হবে? মানব দেহে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন যদি বলে দেয় পরীক্ষার মধ্যে, ধরো মানব দেহ বলে দিছে, যদি বলে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, তাইলে তো আমাদের প্রোটামিন আসতেছে। যদি স্পেসিফিক উল্লেখ করে দেয় মানব দেহে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, তাইলে উত্তর কি হবে? তাহলে উত্তর কি হবে? তখন উত্তর কি হবে? মানব দেহ বললে, মানব দেহ বললে কিন্তু হয়ে যাবে ইনসুলিন। কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেহে কিন্তু প্রোটামিন থাকে না, আমাদের দেহে কিন্তু প্রোটামিন থাকে না। প্রোটামিন কই থাকে? প্রোটামিন থাকে হচ্ছে স্যামন মাছের শুক্রাণুতে, প্রোটামিন থাকে হচ্ছে স্যামন মাছ, স্যামন মাছের শুক্রাণুতে, শুক্রাণু স্পার্ম, ওদের যে স্পার্ম আছে সেই স্পার্মে থাকে, শুক্রাণুতে, ওদের স্পার্মে থাকে, স্যামন মাছের শুক্রাণুতে থাকে। এবং স্যামন মাছের শুক্রাণুতে যেটা থাকে এর নাম হচ্ছে সালমিন, স্যামন মাছের শুক্রাণুতে যেটা থাকে তার নাম হচ্ছে সালমিন। তোমরা কি আবার সালমান পড়ো না, ঠিক আছে? এটা হচ্ছে সালমিন, স্যামন মাছের শুক্রাণুতে থাকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে সালমিন, নট সালমান, ঠিক আছে? সালমিন। তাহলে স্যামন মাছের শুক্রাণুতে থাকতেছে প্রোটামিনটা, তার নাম হচ্ছে সালমিন। ওকে, আর লাস্টে আছে স্ক্লেরোপ্রোটিন। লাস্টে আছে কি? লাস্টে আছে স্ক্লেরোপ্রোটিন। এই যে স্ক্লেরোপ্রোটিন আছে, এই স্ক্লেরোপ্রোটিনটা নর্মালি হচ্ছে আমাদের বডির চুল, নখ, হাড়, অস্থি, এই জায়গাগুলো আমাদের স্ক্লেরোপ্রোটিন থাকে। স্ক্লেরোপ্রোটিন আমাদের কোথায় থাকে? স্ক্লেরোপ্রোটিন হচ্ছে আমাদের থাকে হচ্ছে কোথায় স্ক্লেরোপ্রোটিন থাকে? হাড়, চুল, নখ, ত্বক, এসব জায়গায়। স্ক্লেরোপ্রোটিনটা কোথায় থাকে? হাড়, গলার হাড় না কিন্তু, আমাদের বোনস, অস্থি, হাড়, নখ, খুর, অস্থি, এসব জায়গায় হচ্ছে আমাদের কি থাকে? এসব জায়গায় থাকে হচ্ছে, আচ্ছা হাড় মানেই তো অস্থি, হাড়, নখ, খুর, চুল, ত্বক, এসব জায়গায় হচ্ছে আমাদের থাকে হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। এসব জায়গায় কি থাকে আমাদের? এসব জায়গায় থাকে হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। এসব জায়গায় কি থাকে? এসব জায়গায় থাকে আমাদের স্ক্লেরোপ্রোটিন। এসব জায়গায় কি থাকে? স্ক্লেরোপ্রোটিন। এসব জায়গায় কি থাকে? স্ক্লেরোপ্রোটিন। এসব জায়গায় কি থাকে? স্ক্লেরোপ্রোটিন থাকে, স্ক্লেরোপ্রোটিন থাকে। আমরা আমরা হচ্ছে যে লাস্ট ক্লাসে তোমাদের কিছু টার্ম পড়াইছি না, মনে আছে? তোমাদের লাস্ট এর আগের ক্লাস যেটা হয়েছিল সেখানে আমরা কিছু টার্ম তোমাদের পড়াইছিলাম, কোলাজেন, তারপর আসা যাক আমাদের টেন্ডন, কোলাজেন, তারপর আমরা পড়াইছিলাম তোমাদের টেন্ডন, তারপর হচ্ছে আমরা কেরাটিন, এই যে টার্মগুলো আমরা পড়ছিলাম না, এরা সবাই কিন্তু স্ক্লেরোপ্রোটিনের মধ্যে পড়ে। এরা সবাই কিন্তু কার মধ্যে পড়ে? স্ক্লেরোপ্রোটিনের মধ্যে পড়ে। যে কোলাজেন, টেন্ডন, কেরাটিন, এরা সবাই কি আমাদের? স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন। টেন্ডন কিসের মধ্যে সংযোগ রক্ষা করে বলো তো? পড়াইছি লাস্ট ক্লাসে, টেন্ডন কোন দুইটা জিনিসের মধ্যে সংযোগ রক্ষা করে? পেশি এবং অস্থি, ভেরি গুড, পেশি এবং অস্থি। কেরাটিন সংযোগ রক্ষা করে পেশি এবং অস্থি, এক্সিলেন্ট উত্তর। আচ্ছা, অস্থি এবং অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে কে? অস্থি এবং অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে কে? HSC 22-এর যদি কেউ থাকো লাইভে এবং আমাদের স্বাধীনতা ব্যাচে যদি যুক্ত না থাকো, অবশ্যই আমাদের HSC 22-এর যে ফুল কোর্স আছে সেটার দিকে একটু নজর দিও বা সেটা একটু খোঁজ রাখো। আমরা HSC 22-এর জন্য কিন্তু রিসেন্ট একটা ফুল কোর্স লঞ্চ করেছি, স্বাধীনতা ব্যাচ HSC 22-এর জন্য ফুল বায়োলজি, ফুল কেমিস্ট্রি, ফুল ইংলিশ কোর্স কিন্তু লঞ্চ হয়েছে। আর 21 ব্যাচের জন্য আমাদের একটাই ব্যাচ চলছে, প্রি মেডিকেল প্লাস HSC রিভিশন, বিজয় ব্যাচ। তো দুইটা ব্যাচের ডিটেলস জানার জন্য আমাদের পেজে নক দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, লিগামেন্ট আমাদের হচ্ছে অস্থি
অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে, অস্থি অস্থির মধ্যে সংযোগ রক্ষা করে, লিগামেন্ট অস্থি এবং পেশির মধ্যে সংযোগ রক্ষা করে, কে অস্থি এবং পেশির মধ্যে সংযোগ রক্ষা করে আমাদের টেন্ডন। সো আমাদের ক্লাস এখানেই শেষ, এবং আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে প্রত্যেক দিন। মানে যদি খুব বেশি কিছু না হয় বা আমি অসুস্থ না থাকি বা আমার খুব বেশি খারাপ যদি শরীর মন না হয়, তাহলে প্রত্যেক দিন সন্ধ্যা 7টা বাজে আমাদের একদিন ক্লাস চলে, না হলে আমরা আমাদের গ্রুপে জানাই দিই যে আজকে ক্লাস হবে না, ঠিক আছে? তো নেক্সট কালকে দেখা হবে, কালকে আমরা ফ্যারাডের ল এর, আমরা হচ্ছে ফ্যারাডের ল না, আমরা হচ্ছে তড়িৎদ্বার বিভব নিয়ে পড়ালেখা শুরু করছিলাম। নেক্সট ক্লাস আমরা তড়িৎদ্বার বিভবের ম্যাথ গুলো করবো। তো আশা করি তোমরা ক্লাসে উপস্থিত থেকে এভাবেই আমাদেরকে উৎসাহ যোগাতে থাকবে। থ্যাংক ইউ অল।